প্রেম করতে ভালোবাসার মানুষ খুঁজুন অথবা বিয়ের জন্য জীবনসঙ্গী যাই খুঁজে থাকুন না কেন, আমাদের অনেকেরই খোঁজার মধ্যে রয়েছে অনেক ধরনের ভুল। আর এই ভুলগুলোর কারণে বর্তমান সম্পর্কগুলো খুব সহজে ভেঙে যেতে দেখা দেয়। যদি সত্যি চিরজীবন একজনের সাথে কাটিয়ে দেওয়ার মতো জীবনসঙ্গী খুঁজে পেতে চান, তাহলে সঙ্গী পছন্দে যে ভুলগুলো বর্তমানে করছেন তা পরবর্তীতে না করার চেষ্টা করুন, কারণ এই ভুলগুলোর কারণে সম্পর্ক মজবুত হতে পারে না, অল্পতেই ভেঙে যায়। স্বীকার করুক আর নাই করুক, প্রায় সকলে একই নীতিতে বিশ্বাসী, প্রথমে দর্শনকারী তারপর গুণ বিচারকারী। কিন্তু জীবনসঙ্গী নির্বাচনে বিষয়টি উল্টো হওয়াটাই বাঞ্ছনীয়। যৌবন চলে গেলে সৌন্দর্যে ভাটা পড়তে থাকে, কিন্তু যেটি থাকে তা হচ্ছে ভেতরের সৌন্দর্য। মানুষটির আসল সৌন্দর্য হচ্ছে তার ব্যক্তিত্বে। মানুষটি কেমন ব্যক্তিত্বের তা না দেখে শুধু সৌন্দর্যের বিচারে কাউকে নির্বাচন করা বোকামি। অনেকে ভাবেন, আমি তো সম্পর্ক করতে যাচ্ছি মানুষটির সাথে, তার পরিবারের সাথে নয়, বা পরিবারের ইতিহাস নিয়ে কি করব। তবে সত্যি বলতে, রক্ত বলে একটি কথা রয়েছে, খুব বেশি ব্যতিক্রম না হলে মানুষ তার পরিবারের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায় না। পরিবার পরিজন এবং পারিবারিক ইতিহাস থেকে উঠে আসে মানুষটির আসল পরিচয়। তাই জীবনসঙ্গী নির্বাচনে পারিবারিক ইতিহাস না জানার মতো ভুল করবেন না। জীবনসঙ্গী খোঁজা শুরু করার আগে নিজেকে প্রশ্ন করে জেনে নেওয়া উচিত, আপনি আসলে নিজের সঙ্গীর মধ্যে কি চান। আপনি যদি নিজেই না জানেন আপনার সঙ্গীর মধ্যে কি থাকা প্রয়োজন, তাহলে সঙ্গী খোঁজার আসলে কোনো অর্থই নেই। এবং এভাবে যদি আপনি কোনো সঙ্গী খুঁজেও থাকেন, তাহলে অনেক বড় ভুল করছেন, কারণ মানুষের চাহিদা দিন দিন পরিবর্তন হয়। যদি আপনার চাহিদা নির্দিষ্ট না থাকে, তাহলে দুদিন পরপর আপনার মনে হবে এমন তো আপনি চান না, আর তখনই সমস্যা তৈরি হয়। তাই আগে থেকে নিজের মন স্থির করে নিন, তারপর সঙ্গী খুঁজুন।